भाई जल्दी से भाई ভিডিওর তথ্যচিত্রে যা দেখেছেন যেভাবেই পথরোধ করে আটকানো হয়েছিল শাহজাহান মিয়াকে। গাজীপুর থেকে ঘুরতে এসেছিলেন ময়মনসিংহ বালুকা গ্রিন অরণ্য পার্কে, অবশেষে কান্না করতে করতে নিজের জীবন নিয়ে কোনোভাবেই প্রাণে বেঁচে গেলেন শাহজাহান মিয়া। কি হয়েছিল শাহজাহান মিয়ার সাথে গ্রিন অরণ্য পার্ক? তারা কি আর কোনো পর্যটন দর্শনার্থী চান না এই পার্কে? অবশ্যই চান। তাহলে শাহজাহান মিয়াকে কেন এভাবে পদরুত করা হয়েছিল? এর পূর্বে গ্রিন অরণ্য পার্কের কোনো অভিযোগ আছে কিনা আপনারা ভিডিও কমেন্টে জানিয়ে দিবেন। শাহজাহান মিয়া তিনি কেমন ব্যবহার করেছিলেন পার্কের দায়িত্বরত লোকদের সাথে, আর কেনই বা পার্কের দায়িত্বরত লোকরা তাকে পদরুত করলো, তুলে ধরছি বিস্তারিত। শাহজাহান মিয়া তিনি বালুকা থানা একটি মামলা করেছেন, সেই মামলায় তিনি অভিযোগে লিখেছেন, আমি আমার পরিবার আমার 4 বছর বয়সের কন্যা সন্তান বাগিনা ছোটো বোন সহ সপরিবার আমরা টিকিট করে পার্কের ভিতর প্রবেশ করি। পার্কের ভিতরে প্রবেশ করার পর সুইম রাইডিং করার জন্য সেখানে আলাদাভাবে টিকিট করতে হয়। তারপর আমি সুইম রাইডিং করার জন্য আলাদাভাবে টিকিট করেছি, কিন্তু টিকিট করার পর আমি সেখানে গিয়ে দেখি অব্যবস্থাপনা। অর্থাৎ যিনি প্রাইভেট খান নিয়ে ঘুরতে এসেছেন তিনি নিশ্চয়ই অনেক প্রভাবশালী, হয়তো বা গ্রিন অরণ্য পার্কের পরিবেশ তার কাছে ভালো লাগেনি, কিন্তু ভালো না লাগার পরে তিনি প্রতিবাদ করায়। কিন্তু তিনি কেমন প্রতিবাদ করেছিলেন যে প্রতিবাদ করার জন্য তাকে পদরুদ্ধ করা হয়েছে, আটকানো হয়েছে, হামলার শিকার হয়েছে, আজাহারি করতে করতে কান্না করতে করতে গ্রিন অরণ্য পার্ক ছেড়ে কোনোভাবে প্রাণে বেঁচে গেলেন। বলেন ভাই মালিক দেখেন ভাই ভাই প্লিজ ভাই এ ভাই সারো ভাই সারো 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 ভাই আমার বেবিলে শহর আমার মারছে আমার আটকাইছে।